গরু গোবর গোমূত্র গোটা দেশের অর্থনীতির ছবিটাই বদলে দিতে পারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মন্তব্যে শোরগোল ভোপালে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এজন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা জরুরি कि ये गाय से गोबर से गोमूत्र से हम चाहे तो अपने खुद की अर्थव्यवस्था को भी सुदृढ़ कर सकते हैं और देश को भी आर्थिक रूप से सक्षम बना सकते हैं वो हमको स्थापित करना पड़ेगा। इस क्षेत्र में आप काम कर रहे हैं और बहनें इस क्षेत्र में जब आ गई गाय की बैल की पशुओं की चिकित्सा भी करेंगी तो मुझे निश्चित लगता है कि आज नहीं तो कल सफलता हमारी सुनिश्चित है वो पालन इसके गोबर से गोमूत्र से खाद भी कीटनाशक भी दवाइयां भी अब तो अनेकों चीजें बन रही है বনগাঁয় বিজেপি কর্মীদের গায়ে হাত পড়লে অথবা তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হলে তৃণমূলের সংসদীয় জেলা সভানেত্রী অক্ষত অবস্থায় নিজের এলাকায় ফিরতে পারবেন না এই মর্মে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের বনগাঁ সংসদীয় জেলার সভানেত্রী गाए जो आर एक बारो हाथ पड़े और मिथ्या मामलाय फाँसानोर चेष्टा करो तुम्हार ओई शरीर निये आसते तुमी तुम्हार ओई एलाकाय जेते पारबे ना कार साहस आछे हाथ पा गुरु गुरु करे देबे जनगण सेटाओ उपयुक्त विचार करे देबे मयदाने বনগাঁয় তৃণমূল বিজেপি বাকযুদ্ধ চলছেই এবার তৃণমূলের সংসদীয় জেলা সভানেত্রীকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক এসেছে পাল্টা জবাবও এলাকার মানুষের মধ্যে সন্ত্রাসের বাতাবরণ खून खराबा मारामारी एर हाथ भेजे नेब एर पा भेजे नेब आलोरानी एत बड़ शक्ति कोथार थेके आसे तार तोमाके आमी साबधान करे दिते चाइछि आमार एकटा कार्यकर्तार हाथे जदि गाये जदि आर एकबारो हाथ पड़े आर मिथ्या मामलाय फाँसानोर चेष्टा करो তোমার ওই শরীর নিয়ে আসতো তুমি তোমার ওই এলাকায় যেতে পারবে না উনি আমাকে মেরে ধরে আসতো শরীরে পাঠাবেন না কি এটা কোন ভদ্রলোকের কোন ধরনের ভদ্রলোকের কথা এটা আমার জানা নেই রাজ্য সরকার যাতে পেট্রোপণ্যে ভ্যাট কমায় সেই দাবিকে সামনে রেখে শুক্রবার নহাটা বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল বিজেপি আর সেখান থেকেই একের পর এক আক্রমণ এতদিন ধরে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা সংঘবদ্ধ হতে পারিনি নাহলে আমরা বুঝিয়ে দিতাম এখানে কোনো গুন্ডাগিরি দাদাগিরি চলবে না কোনো টিএমসি নেতা যদি বেশি গুন্ডাগিরি দাদাগিরি করতে চায় আমি বলে যাচ্ছি এই মাইকে হাত পা গুড়িয়ে দিয়ে তারপর আমার কাছে যাবে কে করে আমি ছাড়াবো কার সাহস আছে হাত পা গুরু গুরু করে দেবে জনগণ সেটাও উপযুক্ত বিচার করে দেবে ময়দানে ওনার দলে এখনো লোক আছে বলুন তো হাজার হাজার কাতারে কাতারে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকে চলে আসছে বনগাঁ লোকসভা কেন্দ্র বিজেপির দখলে রয়েছে আর বনগাঁ সংসদীয় জেলার আওতায় থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬টি গেরুয়া শিবিরের দখলে পুরভোট নিয়ে জল্পনার মধ্যে বনগাঁ যেন কথার কুরুক্ষেত্র সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর ২৪ পরগনা